ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন, ডেঙ্গি থেকে বাঁচুন। কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে? ডেঙ্গিতে জ্বর হয়, সঙ্গে মাথার যন্ত্রণা, গা হাত পায়ে ব্যথা। জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান। বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব? বাড়িতেই বিশ্রামে থাকতে হবে, গা মাথা বারবার ভেজাতে হবে। এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন। জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান। অসুখের প্রথম 5 দিন মশারির মধ্যে থাকুন, যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায়। এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব, কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।